যখনই আমরা হাই গ্রাফিক্স গেমগুলোর কথা চিন্তা করি তখনই আমাদের মাথায় আসে GTA 5, RDR 2, স্পাইডারম্যানের মতো PC আর কনসোল গেমের কথা। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের মোবাইলের ভিতর অনেক ভালো ভালো হাই গ্রাফিক্স গেমগুলো আছে যেগুলি আমরা মোবাইলে এনজয় করতে পারি। আজকের ভিডিওতে আমি এমন মোবাইল গেমগুলোর কথা বলবো যেসব মোবাইল গেমগুলোর গ্রাফিক্স PC বা কনসোল লেভেলের। নাম্বার ওয়ানে যে গেমসটা আছে সেই গেমসটার নাম হলো লাইফ স্টেন্স। এটা মূলত হাই গ্রাফিক্স স্টোরি টাইপ গেমস। এই গেমস এর ভিতরে আপনার একটা পাওয়ার আছে, সে পাওয়ারটা হলো টাইম কন্ট্রোল পাওয়ার। আমার কাছে এই গেমসটার গ্রাফিক্স অনেক ভালো লাগছে, তার জন্য এই গেমসটা আমি এই লিস্টে রাখছি। নাম্বার টু তে যে গেমসটা আছে সেই গেমসটার নাম হলো এলিয়েন আইসোলেশন। এই গেমসটা আপনি ইচ্ছা করলে PC তে মোবাইলে এমনকি কনসোলও খেলতে পারবেন। আর এটা হলো একটা স্টোরি টাইপ হরর অ্যাকশন টাইপ গেমস। এই গেমস এর ভিতরে একটা ভয়ঙ্কর এলিয়েন আছে, যেই এলিয়েন থেকে আপনার মূলত বাঁচতে হইব। আর বাঁচতে হইলে বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করতে হইব। আর এই গেমস এর ভিতরে একটা স্টোরিও আছে, যে স্টোরিটা অনেক সুন্দর। নাম্বার থ্রি তে যে গেমসটা আছে গেমসের নাম হলো ডেভিল মে ক্রাই পিক অফ কমব্যাক্ট। এটা হলো স্টোরি টাইপ ফাইটিং গেমস। আপনি মূলত একজন ডেভিল কিলার বলতে পারেন, আপনার কাজ হলো শয়তানকে মারা। বাট আপনি এই গেমস এর ভিতরে একটা শয়তান। এই গেমস এর ভিতরে একটা স্টোরি আছে। আর এই গেমস এর গ্রাফিক্স অন্য লেভেলের। এখানে যতগুলো গেমস বলতেছি সবগুলা গেমস আমি অলরেডি ট্রাই করছি, তার জন্য আমি এই লিস্টে রাখছি এই গেমস গুলা। এমন না যে আমি গুগল থেকে উঠায় কোনো জায়গা থেকে উঠায় আমি এখানে বলতাছি আপনাদের সামনে। নাম্বার ফোরে যে গেমসটা আছে গেমসটার নাম হলো ডেড বাই ডে লাইট মোবাইল। এই গেমসটা আপনি ইচ্ছা করলে মোবাইলে PC তে কনসোলে সব জায়গায় খেলতে পারেন। এই গেমস এর ভিতরে কোনো স্টোরি নাই, এটা হলো একটা পাজল টাইপ হরর গেমস। আপনি মূলত একটা দুনিয়াতে আটকে গেছেন কিছু ফ্রেন্ডের সাথে, এখন আপনার কাজ হলো ওই দুনিয়া থেকে বাইর হওয়া। কিন্তু আপনারা সহজেই বাইর হইতে পারবেন না, কারণ এখানে ভয়ঙ্কর কিলার আছে যাদের বিভিন্ন পাওয়ার আছে যেগুলির মাধ্যমে আপনাদের ইজিলি মারতে পারে। বিভিন্ন টাস্ক আছে, এগুলি কমপ্লিট করে আপনারা এই ভয়ঙ্কর দুনিয়া থেকে আপনারা বাইর হইতে পারবেন। এরপরে যে গেমসটা আছে সেই গেমসটার নাম হলো গেনশিন ইম্প্যাক্ট। হ্যাঁ, অনেকে এই গেমসটা ট্রোল করে। ট্রোল করার কারণ হলো এই গেমসটার গ্রাফিক্স। অনেকে বলে এই গেমসটার গ্রাফিক্স কার্টুনিশ, বাট এই গেমসের ডিটেল অনেক বেশি। পপুলার হলো এই গেমসের ভিতরে একটা স্টোরি আছে, আর এই গেমসের ডিটেলিং অনেক বেশি। বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে যেগুলি আপনারা ইচ্ছা করলে এটা নিয়ে আপনারা খেলতে পারেন। আর এই গেমসের ভিতরে একটা স্টোরি আছে। এই গেমসের ভিতরে আপনার ইচ্ছা করলে ফাইটিং করতে পারেন। বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ক্রিয়েচার আছে। আর এই গেমসের ম্যাপ অনেক বড়, আপনার ইচ্ছা করলে এই গেমসটা ট্রাই করতে পারেন। আচ্ছা, এরপরে যে গেমসটা আছে সেই গেমসটার নাম হলো আর্ক মোবাইল 2, বা অনেকে আর্ক রিভ্যাম্প বলে। এই গেমসটা এখনো রিলিজ হয়নি, বাট এই বছরের লাস্টের দিকে মানে 2024 সালের লাস্টের দিক দিয়ে রিলিজ হওয়ার কথা। আপনি এমন একটা দুনিয়া তাকিয়ে আছেন যেই দুনিয়াতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ডাইনোসর আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ক্রিয়েচার আছে। মূলত এই গেমসটা হলো একটা সার্ভাইভাল গেমস। ইচ্ছা করলে ডাইনোসর টেম করতে পারেন, ডাইনোসর নিয়ে ফাইট করতে পারেন, আরো অনেক কিছু আছে। কমেন্ট করেন আপনারা কোন কোন গেমগুলো অলরেডি ট্রাই করছেন। হ্যাঁ, আজকের মতো এই বন্ধুই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন, আর চ্যানেল যদি নিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন যাতে কোনো ভিডিও মিস না করেন। ডিসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আশা করি ফলো করবেন বা জয়েন হয়ে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।